কয়েকদিনের বিমান হামলার পর লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এই অভিযান শুরু হয়েছে। স্থল অভিযানের বিষয়ে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছিল ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, লেবাননে স্থল অভিযান চালানোর ইচ্ছার কথা আগেই যুক্তরাষ্ট্রকে জানিয়ে রেখেছিল ইসরায়েল। পুরো লেবাননে এই অভিযান চালানোর ইচ্ছে নেই বলেও জানিয়েছে তারা। আপাতত আংশিক অভিযান চালাতে চায় ইসরায়েলি বাহিনী। লেবাননে ইসরায়েলের নতুন অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন নর্দার্ন অ্যারোস। ইসরায়েলি বাহিনী জানিয়েছে হামলাটি চালানো হচ্ছে স্থল ও বিমান বাহিনীর সমন্বয়ে। সম্প্রতি হিজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। গত শুক্রবার বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ও আরও কয়েকজন নেতাকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। লেবাননে চলমান হামলায় প্রায় 10 লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রোববার এক বিবৃতিতে এমনটি জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। ভিসার দাবিতে ব্যাপক বিক্ষোভ এবং হুমকিমূলক ইমেল দেওয়ার প্রেক্ষিতে 20,000-এর বেশি বাংলাদেশি ভিসা আবেদনকারীর পাসপোর্ট ফেরত দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। গতকাল সোমবার এক প্রতিবেদনে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে। গত আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকায় পাসপোর্টগুলো ভারতীয় হাইকমিশনের তত্ত্বাবধানে ছিল। প্রতিবেদন অনুযায়ী হাসিনা সরকারের পতনের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় হাইকমিশন। তবে পরবর্তীতে সীমিত সংখ্যক জরুরি ভিসার আবেদনগুলোর প্রক্রিয়া শুরু করা হয়। এর মধ্যে কিছু ব্যতিক্রম ভিসা আবেদন, যেমন মেডিকেল ইমার্জেন্সি, স্টুডেন্ট এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডাবল এন্ট্রি ভিসা অন্তর্ভুক্ত রয়েছে। আর এর কারণে হতাশাগ্রস্ত আবেদনকারীদের অনেকেই ব্যাপকভাবে হাই কমিশনে ইমেইল করেছেন, এমনকি কিছু ইমেইলে ভাঙচুরের হুমকিও রয়েছে। টাইমস অফ ইন্ডিয়া জানায়, বাংলাদেশ ভারতের একটি গুরুত্বপূর্ণ ভিসা আবেদনকারী দেশ। শুধু 2023 সালে প্রায় 16 লাখ বাংলাদেশি নাগরিকের ভিসা ইস্যু করেছিল ভারত, যার মধ্যে প্রায় 4.5 লাখ ভিসা ইস্যু হয়েছিল চিকিৎসার উদ্দেশ্যে। যেহেতু বাংলাদেশে অন্যান্য দেশের কূটনৈতিক মিশনের সংখ্যা সীমিত, তাই বাংলাদেশিরা প্রায়ই ইউরোপ সহ অন্যান্য দেশে ভিসার জন্য ভারতের ওপর নির্ভরশীল। এখন দুর্গাপূজা ঘনিয়ে আসায় পশ্চিমবঙ্গে উৎসবে যোগ দেওয়ার জন্য ভিসার আবেদন বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। অবশ্য উভয় দেশের সরকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। চিকিৎসা আপৎকালীন ছাড়া বাংলাদেশিদের ভারতীয় ভিসা দেওয়া হবে না বলে সম্প্রতি জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোন করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আঞ্চলিক উত্তেজনা রোধ করতে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল সোমবার নেতানিয়াহুকে ফোন করার কথা মোদী নিজেই জানিয়ে তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, পশ্চিম এশিয়ায় দ্রুত শান্তি ফিরিয়ে আনাকে সমর্থন করে দিল্লি। সম্প্রতি লেবাননে লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছে হিজবুল্লাহ। এতে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা হলো। আমাদের বিশ্বে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই। আঞ্চলিক সংঘাত রোধ করা এবং সমস্ত জিম্মিদের নিরাপদ মুক্তি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সবসময় শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েকদিনের বিমান হামলার পর আজ মঙ্গলবার থেকে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে আংশিক অভিযান শুরু হয়েছে। সম্প্রতি হিজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। গত শুক্রবার বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ও আরও কয়েকজন নেতাকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। লেবাননে চলমান হামলায় প্রায় 10 লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রোববার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। হারিকেন হেলেনের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে এ পর্যন্ত 100 জনের মৃত্যু হয়েছে, তবে মৃতের সংখ্যা 600 ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এই আশঙ্কার কথা জানিয়েছেন হোয়াইট হাউসের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লিজ শেরউড র্যান্ডল। স্থানীয় সময় গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে লিজ বলেন, এ পর্যন্ত নর্থ ক্যারোলাইনা থেকে 39 জন, সাউথ ক্যারোলাইনায় 25 জন, জর্জিয়া থেকে 17 জন, ফ্লোরিডায় 14 জন, টেনেসিতে 4 জন এবং ভার্জিনিয়া থেকে 1 জনের মরদেহ উদ্ধার করেছেন দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা। তবে আমাদের আশঙ্কা মৃতের প্রকৃত সংখ্যা 600 ছাড়িয়ে যেতে পারে। ঘূর্ণিঝড় হেলেনকে বিধ্বংসী উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমার জীবনে এমন বিধ্বংসী ঝড় খুব কমই দেখেছি। নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্তদের সব রকমের সহায়তা দিতে পাশে আছি আমরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 11টার দিকে ফ্লোরিডার বিগ বেন্ড উপকূলে আশ্রে পড়ে হারিকেন হেলেন। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 140 মাইল। হারিকেনের তাণ্ডবে প্রাণহানির পাশাপাশি বিগ ব্যান্ড ও এর আশেপাশের এলাকার অজস্র গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, শত শত রাস্তা ডুবে গেছে। ফ্লোরিডার পর জর্জিয়া, টেনেসি, নর্থ ও সাউথ ক্যারোলাইনার দিকে ধেয়ে যায় হেলেন। এ সময় কমতে থাকে ঝড়ের গতিবেগ, তবে ক্ষয়ক্ষতি কম হয়নি এসব অঙ্গরাজ্যে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যটির কেবল একটি কাউন্টিতে মৃত্যু হয়েছে অন্তত 30 জনের। পানকম নামের ওই কাউন্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ পর্যন্ত যত হারিকেন আঘাত হেনেছে সেগুলোর মধ্যে অন্যতম বিধ্বংসী হেলেন।